সৌম্য মাহমুদুল্লাহর প্রশংসায় যা বললেন বিসিবির নির্বাচক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলমান বিপিএলে ব্যাট হাতে বেশ ভালো করেছে মাহমুদুল্লাহ রিয়াদ। টি টোয়েন্টি স্কোয়াড থেকে বয়স আর ফিটনেস অজুহাতে ছিটকে গেল এবার বিপিএলে পাল্লা দিয়ে রান করছেন তিনি। একই সঙ্গে গতকাল ব্যাট হাতে নজর খেয়েছেন সৌম্য সরকারও। নিউজিল্যান্ড সিরিজের পর থেকে নিয়মিত রানের সঙ্গে আছেন একসময়ের জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকা সৌম্য। গতকাল শনিবার বিপিএলে আবার দেখা গেল ব্যাটিংয়ের হাতে জলকানি। দুর্দান্ত ঢাকার বিপক্ষে ব্যাট হাতে সৌম্য করেছেন 75 রান, একই সঙ্গে মাহমুদুল্লাহ করেছেন 73 রান। আর এমন ঝকঝকে ইনিংসের পর এই দুই ক্রিকেটারকে প্রশংসায় বাঁচিয়েছেন বিসিবির নির্বাচক আব্দুর রাজ্জাক। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে রাজ্জাক লিখেন, দেখতে খুব সুন্দর লাগছে যে স্থানীয় খেলোয়াড়রা বলার মতো ইনিংস খেলতে শুরু করেছে। দুর্দান্ত ইনিংস খেলছে রিয়াদ ও সৌম্য। মাহমুদুল্লাহ টি টোয়েন্টি দলে ফেরা নির্ভর করছে কোচ অধিনায়কের উপর, এমনটাই বলছেন আকরাম। সম্মানিত ভিউয়ার্স, মাহমুদুল্লাহ এবং সৌম্য সরকারের দাপটে ব্যাটিং নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী নিউজের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।